40 CFT সেগুন কাঠের লগ জব্দ করতে সক্ষম হলো বন বিভাগ। অবশেষে গণ অভিযোগের ভিত্তিতে ও স্থানীয় পরিবেশ প্রেমী জনগণের সহযোগিতায় দোহালিয়া ফরেস্ট রেঞ্জের সলবই বিট অফিসের হৈলামছড়া প্রোটেকশন টিমের কর্মীরা অভিযানে নেমে অবৈধভাবে পাচারের পথে প্রায় 40 CFT সেগুন কাঠের লগ জব্দ করল। প্রাপ্ত খবরে জানা গেছে, সোমবার গভীর রাতে একদল বনদস্যু স্থানীয় এলাকার একটি নালা থেকে উদ্ধার করে। প্রথমে স্থানীয়রা বিষয়টি বনকর্মীদের নজরে আনলে কাঠগুলো জব্দ হয়। পরে সলগই ফরেস্ট বিটের কর্তা আব্দুল হাসিব লস্কর দলবল নিয়ে রাতে অকুস্থলে পৌঁছে কাঠের লগগুলো নিজেদের জিম্মায় নেন। মঙ্গলবার শ্রমিক লাগিয়ে কাঠগুলো সলগই ফরেস্ট কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, 40 CFT-র মতো সেগুন কাঠের লগ উদ্ধার করা হয়েছে। করিমগঞ্জ থেকে SM জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আজকে যেগুলো লাগড়ি ধরা পড়ছে, এটা গত রাত্রি আমি সন্ধ্যার সময় আমি খবর পেয়েছি। খবর পাইয়ার লগে লগে আমার স্টাফরে আমি তারা দিছি ইনকোয়ারি লাগে, তারা দেখি আমার হয়েছে ঠিক লাগড়ি পাওয়া গেছে। এরপরে তারা রাত্রে তো এইটা উঠাইবার লাইন উঠাইবার কোনো ব্যবস্থা নাই, তারা হোল রাইট রাত্রে আমি ওখানে ডিউটি দেওয়াইছি। ডিউটি দেওয়াইয়া সকালে আমি আইসি আইয়া দেখিয়ে নিজে ব্যক্তিগুলো দেখিয়া ওখানে পর্যন্ত আমি ব্যক্তিগুলো আসি মালটা রিকভারি করি। আর কোন ধরনের লাকড়ি আর কোথায় থেকে? সেগুন কাঠ, সেগুন কাঠ রাউন্ড গুলাই মাল অনুমানিক ধরিল 40 CFT হবো। আর কোন জায়গা থেকে ধরা পড়ছে? এই জায়গাটা তো নাম হইল গিয়া গোপালপুর 5 নম্বর ওয়ার্ড। তবে এইখানে লোকাল পাবলিক যারা, তারাও আমার এই মালের ব্যাপারে হেল্প করছে। তারা তা কি খবরটা সূত্রপাতটা আউট হয়েছে, তারাও আমার কইছে লফা লগে লগে আমি যা করছি এই আমার স্টাফ পাঠাই এখানে আমি ইনকোয়ারি করাই। মানে কার জমিনটাকে এই জিনিসগুলো ধরা পড়েছে? এই জমিটা তো আমি মালটা তো পেয়েছি, আমি নালার মধ্যে পেয়েছি, কোথা থেকে আসলো সুপ্রিয় তো সেগুনের বাগান আছে পাঠাই, কিন্তু মালটা তো আমি জলের মধ্যে পাইছি। আমি সেটা তো খুশকুনি ছিল, কোনো নালা নয়। না না, যেখান থেকে মালটা আইছে এটা তো নালা, এর উপরে পুষ্করিণী আছে। মালটা পুষ্করিণী আসিল এটা তো আমি কইতে পারতাম না, কারণ আমার যারা খবর আছে তারাও তারাও দেখছে নালা। আমি বর্তমানে আপনি রিকভারি কোন জায়গা থেকে করেছেন? এটা তো গোপালপুর, এটা কি নালা হয় আর পাতাহাউরি নালা, মানে নালাতে এভাবে ফেলে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেরকম আমরা আপনারা দেখছেন আমিও সেরকম দেখছি, পাবলিকেও সেরকম দেখছি। এখন বর্তমানে কি স্টেপ নেবেন আপনারা? এটা তো এখন তো কোনো মালের কোনো মালিক ক্লেম আর নাই, আমরা আনক্লেম সিজ করবো, এটা তো আমরা সেফ কাস্টডিতে আমরা